নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। দুপুরে নাটোরের হরিশপুর এলাকায় শেরবাংলা উচ্চ বিদ্যালয়ে হয় আলোচনা সভা, পরে স্কুল মাঠে দুর্যোগ থেকে বাঁচতে মহড়া হয়। এতে অংশ নেন শিক্ষক শিক্ষার্থীরা। দিবসটি উপলক্ষে বান্দরবানে হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা, পরে ভূমিধস, বন্যা, অগ্নিকাণ্ডের মতো দুর্যোগ থেকে জীবন রক্ষার পূর্ব প্রস্তুতি ও কৌশল শেখানো হয়।